হে ওয়ান কেমন আছো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সবাই রেডি দো ফার্স্ট জুন থেকে একদম নিট দু হাজার তেইশ অথবা নিট দু হাজার চব্বিশ ক্র্যাক করবার জন্য একদম থ্রি সিক্সটি আউট অফ থ্রি সিক্সটি বায়োলজি টার্গেট নিয়ে আমরা চলা শুরু করবো এবং থ্রি সিক্সটি তো পেতেই হবে আমার চ্যানেলে যারা আছো আর যারা ভিডিও দেখছো থ্রি সিক্সটির কমে কোনো কথা তাদের কিন্তু হবে না ওকে তো আমরা উইকলি শিডিউলটা দেখব তার আগে দুটো ইম্পর্ট্যান্ট কথা রয়েছে সেটা হচ্ছে যে দুটো তোমাদের আমি ভোট নিয়েছিলাম একটা হচ্ছে যে কোন টাইমে তোমরা ক্লাস চাও সেটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন নেবার ছিল আমার কারণ আমি বুঝতে পারছি না যে কোন সময় তোমরা সব থেকে বেশি কমফোর্টেবল তোমরা সব থেকে বেশি ফ্রি টাইম পাচ্ছ তো সেই ভোটে সব থেকে বেশি তোমরা বলেছ যে নাইন পি এম রাত নটায় তোমরা ক্লাস চাও ওকে রাত নটাতেই ক্লাস হবে তাহলে ফার্স্ট জুন থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে নাইন পি থেকে একদম হাতে জলের গ্লাস নিয়ে ডিনার বিনার করে বসে পড়ো বা ডিনার খেতে খেতে কানে একটা হেডফোন লাগিয়ে শুনতে থাকো ঠিক আছে এটা হচ্ছে প্রথম ডিসিশন সেকেন্ড আমি তোমাদেরকে আরেকটা ভোট নিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কোন মিডিয়াম ইংলিশ না বেঙ্গলি নাকি আদার্স দেখো আদার্সে কেউ কেউ ভোট দিয়েছ এখন আদার্স যারা আছো তাদের তো বাংলা বা ইংলিশটাই শুনতে হচ্ছে আমি তো আমি হিন্দি জানি কিন্তু হিন্দি তো আমি এখানে বোঝাতে পারবো না তো বেসিক্যালি ইংলিশ আর বেঙ্গলিটাই আমার লক্ষ্য তো যারা আদার্স আছো তারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো ইংলিশ বা বেঙ্গলিটাই যে যেটা দেখো তোমাদের ভালো লাগে যেটাই তোমরা কমফোর্টেবল হও ওকে নেক্সট রইলো ইংলিশ অথবা বেঙ্গলি কোন মিডিয়ামে তোমরা আছো কোন মিডিয়ামে ক্লাসটা আমি অ্যাকচুয়াল করবো ভাবছিলাম তো এখানে ডেফিনেটলি বেশি ভোট তো পড়েছে যারা বেঙ্গলি মিডিয়ামে আছো কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে আছো তারাও কিন্তু অনেকেই রয়েছে আমার চ্যানেলে তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের জন্য ভিডিও হবে না তারা থ্রি সিক্সটি পাবে না সেটা তো হতে পারে না তো আমি একটা ডিসিশন নিলাম সেটা খুব সুবিধের একটা ডিসিশন যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তাদেরও কিন্তু এর থেকে অনেক বেশি হেল্প হবে তো আমি যে ক্লাসটা নিচ্ছি দেখো কথা তো আমি বাংলাতেই বলবো ডেফিনেটলি আর যে টেক্সট থেকে আমরা পিডিএফ নিচ্ছি মানে যেখানে এনসিআরটির বইটা আমি ফলো করছি সেটার আমি দুটোই ক্লিপ রাখছি ঠিক আছে মানে ধরো সেম প্যারাগ্রাফ যেটা পড়াচ্ছি সেটা আমার ইংলিশেও থাকছে সেটা আমার বাংলাতেও থাকছে সেম ক্লাসে সেম স্লাইডে তাহলে কি হবে দুজনেই একভাবে তোমরা উপকার পাবে কারণ আমার তো দুজনের কথাই ভাবতে হবে তাই না তোমরা সবাই থ্রি পেয়ে যাবে ওকে তো যারা বাংলা মিডিয়ামে আছো এখানে আমার তাদেরকে বলার তোমরা কিন্তু যে ইংলিশ প্যারাগ্রাফটা আমি পাশে রাখবো আর সেখান থেকেও যখন বোঝাতে থাকবো তোমরা কিন্তু একটু প্লিজ টার্মগুলো খেয়াল করো কারণ অনেক সময় বাংলা নিটের কোয়েশানে কি করছে টার্মটা বাংলা না দিয়ে ইংলিশ দিয়ে ফেলছে তার ফলে কিন্তু তোমাদেরকে খুব অসুবিধায় পড়তে হবে তোমরা বুঝতে পারছো না তোমরা হয়তো উত্তরটা জানো কনসেপ্টটা জানো কিন্তু ইংলিশ টার্মটা বুঝতে পারো নি এটা তো একটা মুশকিল করছে এই নিটওয়ালারা তো এটা আমাদের যেটা করতে হবে তুমি যদি ইংলিশ টার্মগুলো পাশাপাশি দেখতে থাকো তোমার কিন্তু কোনো দিন কোনো প্রবলেম হবে না আর যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের তো চলো কোনো অসুবিধাই নেই তাহলে এইভাবে এই দুটো অ্যানাউন্সমেন্ট আমার করার ছিল তো নেক্সট হচ্ছে ফার্স্ট জুন থেকে আমরা সেভেন জুনের যে উইক ওয়ান সেই উইক ওয়ানের আমরা স্কেডিউল আজকে দেখব তো রাত নটায় আমাদের ক্লাস শুরু হচ্ছে তো দেখে নাও স্কেডিউলটা কি রয়েছে দেখো তো আমাদের ক্লাস ফার্স্ট জুন ওয়েডনেসডে আমরা কি পড়ছি আমরা পড়ছি ক্লাস ইলেভেনের চ্যাপ্টার ওয়ানের যেটা লিভিং ওয়ার্ল্ড যেটা বাংলায় আমরা বলি সজীব জগৎ তার ওয়ান যেখানে রয়েছে হোয়াট ইজ লিভিং তার পেজ তিন আর পেজ চার জাস্ট দুটো পেজ আমরা পড়ব ঠিক আছে বাংলায় সেটা হচ্ছে সজীব কথাটির অর্থ কী ওয়ান পয়েন্ট ওয়ানে বাংলায় পড়ছে সজীব কথার অর্থ কী সেম পেজ তিন আর চার ঠিক আছে ওকে দু তারিখ থার্সডে আমরা কি পড়ছি 1.1 পয়েন্ট ওয়ান ওয়াট ইজ শেষ করব পেজ ফাইভ বাংলাতেও তাই সজীব কথার অর্থ কি পেজ ফাইভ তার সাথে আমরা শুরু করছি 1.2 ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড ঠিক আছে যেটার আমরা পড়ব পেজ সিক্স বাংলাতেও সেখানে কি ওয়ান পয়েন্ট টু জীব জগতে বৈচিত্র্য সেম পেজ পেজ সিক্স ঠিক আছে কারণ ইংলিশ আর বাংলা এনসিআরটি একদম একইভাবে রয়েছে তোমার অ্যালাইনমেন্ট একদম এক আছে তো পেজ নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে আমরা পাঁচ আর ছয় নম্বর পেজ পড়ছি ঠিক আছে দুটো পেজ পড়ছি তোমার হয়তো এখন মনে হচ্ছে যে দুটো পেজ কী বা হবে দেখবে দুটো পেজেই কত ইনফরমেশান লুকিয়ে রয়েছে আর আমরা এভাবে ছোট্ট 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 করে এগোবো তাহলে কি হবে তোমার কোনো বার্ডেনই হবে না একটু একটু করে পড়ছো কিন্তু এক বছর বাদে বা দু বছর বাদে তুমি একদম বায়োলজির রাজা বা রানী ওকে তিন তারিখ আমরা ফ্রাইডে কি পড়ছি ওয়ান পয়েন্ট টু ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড সেটা আমরা দু তারিখ তো শেষ হচ্ছে না তো সেটা আমরা পড়বো হচ্ছে শেষ করব সাত আর আট পেজ তিন তারিখ বাংলাতেও সেম চার তারিখ স্যাটারডে আমরা ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে বসছি সেখানে ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ রয়েছে বাংলায় বিন্যাসবিধির ক্যাটেগরি সমূহ তো তার আমরা পেজ আট থেকে এগারো তিনটে পেজে এটা শেষ করেছে তোমরা তিনটে পেজ পড়ে ট্যাক্সোনমিক ক্যাটেগরি চার তারিখই শেষ করে দেব পাঁচ তারিখ সানডে তোমারও ছুটি আমারও ছুটি একদিন ছুটি তো লাগবে ভাই তাই তো ছ তারিখ মানডে আমরা আবার একদম ফুল জোশ নিয়ে চলে আসবো কারণ সানডে আমরা অনেক ল্যাথ খেয়ে ছুটি টুটি কাটিয়ে চলে এসেছি তো সেদিন আমরা পড়বো ওয়ান পয়েন্ট ফোরের ট্যাক্সোনমিক এইডস পেজ এগারো থেকে চোদ্দো এগারো থেকে চোদ্দ বললে আমাদের পুরো ট্যাকসোনমিক এইডটা শেষ হয়ে যাচ্ছে বাংলাতেও বিন্যাস বিধিতে ব্যবহৃত উপকরণ সমূহ এগারো থেকে চোদ্দ আমরা পড়ে নিচ্ছি তাহলে কবে আমরা পড়ে নিচ্ছি এটা ছ তারিখ আমাদের চ্যাপ্টার ওয়ান ক্লাস ইলেভেনের একদম শেষ এই পাঁচ দিনে ঠিক আছে এর সাথে সাত তারিখ টিউজডে আমরা কি করব এই চ্যাপ্টার ওয়ানের প্রিভিয়াস ইয়াস কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা কিন্তু করতে একদম ভুলো না এখানে আমরা লাস্ট অন্তত ফিফটিন টোয়েন্টি ইয়ার্সের শুধু নিট নয় কিন্তু নিট অতদিন আগে ছিল না তো নিট জবে থেকে ছিল তবে থেকে তো বটেই তার সাথে অন্যান্য সব রকমের স্টেটের মেডিকেল এন্ট্রান্সের এর বেঙ্গল ওয়েস্টবেঙ্গল জয়েন্টের মেডিকেল এন্ট্রান্স এর কোয়েশন যত রকমের মেডিকেল এন্ট্রান্সের কোয়েশন আমাদের কাছে আছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন রয়েছে সব কিন্তু আমরা এই চ্যাপ্টারের পার্টিকুলারলি এই চ্যাপ্টারে সলভ করবো সাত তারিখ তো প্লিজ তোমরা কিন্তু এমসি কিউ কোয়েশন সলভ কিন্তু করো যদি এটা না করো শুধু থিওরি পড়ে কিন্তু কিচ্ছু হবে না তো প্রথম পাঁচ দিন পড়ে নিলে তারপরে আমার সাথে বসে প্র্যাকটিস করলে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন বাস আর কি চাই এই যে স্লাইডটা এটার স্ক্রিনশট নিয়ে রাখো এটা স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নেওয়াটা খুব জরুরি তোমার কাছে স্কুলের মতন রুটিন একদম তোমার সামনে হাতের সামনে থাকছে তুমি বুঝতে পারবে কোন দিন কী পড়তে হবে সেইভাবে মেন্টাল প্রিপারেশন রেখো সেইভাবে খাতাপত্র পেন পেন্সিল নিয়ে বসো যখন পড়াতে থাকবো ওইটুকু পড়ানোর মধ্যে মধ্যে পড়াতে থাকবো তার থেকে তুমি নোটস ক্রিস্প নোটস তোমার খাতায় লিখতে থাকবে রং বেরঙের কালার পেন্সিল নিয়ে ক্রিস্প নোটস কী করে লিখতে হয় সে তো তুমি জেনে গেছো এতক্ষণে আমি তোমাকে ভিডিও দিয়ে দিয়েছি যদি এখনও না দেখে থাকো ভিডিওটা দেখে নিও কারণ তাহলে তোমার আমার ক্লাস থেকে নোটস নিতে অনেক বেশি সুবিধা হবে আজই ওই তোমার আমার চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ঠিক আছে আর যদি তুমি আমার কাছে পার্সোনালি অনলাইন বায়োলজি অ্যাফোর্ডেবল প্রাইসে পড়তে চাও তাহলে আমাকে টেক্সট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আজকে তাহলে আসি আবার আসবো কালকে নতুন ভিডিও নি বাই বাই